আচ্ছা দেখেন, আজকে আমরা ক্লাস করব হচ্ছে কার কালার, মানে কালারের ক্লাস করব। কালারের ক্লাস করার আগে আমাদের হচ্ছে যে কালারের কালার গাইড, কালার, তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি, গ্রাডিয়ান, সুইচার, এগুলো যেগুলো আছে, তারপর ফিল কালার, স্ট্রোক কালার, এগুলো যত ধরনের কালার আছে সবগুলোর কালার সম্পর্কে কাজ করব। এবং কালারগুলো যদি আমার কাছে না থাকে, আমার কাছে কালারগুলো নাই, তো আমরা প্রথমের দিকে একটা জিনিস দেখাইছিলাম, যদি আমার এই টুল বার, তারপরে টুল প্যানেল, তারপর হচ্ছে মেনু বার, এগুলো থেকে যদি কোনো কিছু না থাকে বা হারায় যায়, তাহলে আমরা সেটাকে ফিরিয়ে আনবো কিভাবে। তাহলে আমরা কিভাবে ফিরিয়ে আনবো, আমরা আনবো হচ্ছে কোথায়, যে এখানে যাব, এসেন্সিয়ালে যাব, যাওয়ার পরে রিসেট এসেন্সিয়ালটা করে দেব। তাহলে হচ্ছে আমাদের পুনরায় যেরকম আমাদের সফটওয়্যারকে ইনস্টল করার সময় যেরকম অবস্থায় ছিল, ঠিক সেম ওই অবস্থায় চলে আসবে। এখন এখানকার মধ্যে আমি ওইখানে যে কয়েকটা অপশন দেখছি, ওই অপশনগুলোকে এইখানে কিন্তু সবগুলা নাই। একটা হচ্ছে এখানে আছে কালার, তারপর হচ্ছে কালার গাইড, দুইটা, তিন নম্বরে আছে হচ্ছে সুইচার, তারপর হচ্ছে চার নম্বরে হচ্ছে কি গ্রাডিয়ান, তারপর হচ্ছে পাঁচ নম্বরে হচ্ছে ট্রান্সপারেন্সি, এই পাঁচটা, এই পাঁচটা হচ্ছে আমাদের কালারের মূল অংশ। আর বাম পাশে মানে লেফট সাইডে আমাদের আরো দুইটা তিনটা অংশ আছে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্টোক, আর একটা হচ্ছে গ্রাডিয়ান টুল। ঠিক আছে, কালারের সঙ্গে সম্পর্কিত হচ্ছে গ্রাডিয়ান টুল, আইড্রোপার, তারপর হচ্ছে ফিল, আর হচ্ছে স্টোক। নিচে আরো কয়েকটা আছে, একটা হচ্ছে ফিলের ফিল কালার, তারপর হচ্ছে গ্রাডিয়ান কালার, আর হচ্ছে নান, মানে আমি ফিল কালার বা গ্রাডিয়ান কালার দুইটা না রাখলেই আমি নান করব, হয়ে যাবে। তাহলে আমরা সর্বপ্রথম থেকে শুরু করব, যে হচ্ছে কি আমি যে আমার যে প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলোকে একটার সঙ্গে আরেকটাকে যুক্ত করে লাগায় রাখতে পারি। লাগায় রেখে নতুন করে এর একটা আলাদা ওয়ার্কপেস প্রস্তুত করতে পারি। কীরকমভাবে, যে আমাদের এখানে যে কালারটা আছে, আমি এখানে কি করে নিছি, যখনই হচ্ছে এই কালারগুলোকে সবগুলান আলাদা আলাদাভাবে থাকবে, যদি আমি এইটার সঙ্গে এই কালার প্লেটটাকে সম্পূর্ণটাকে সংযোগ করতে চাই, এটাকে ধরে নিচে এটার সঙ্গে একটা, যখনই নিয়ে আসবেন দেখেন উপরে একটা নিচে নীল কালারের চিহ্ন আসছে, আসছে না? যখনই নীল কালারের চিহ্নটা আসবে তখন ছেড়ে দিলে এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, মানে একটি প্লেটে রূপান্তর হয়ে যাবে। এরকমগুলান যতগুলান আছে সবগুলানকেই করে নেওয়া যাবে। এইটাকে করার পর, মানে এইটা আমরা প্যানেলটা তৈরি করার পরে আমরা চলে গেলাম হচ্ছে উইন্ডোতে, উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে ওয়ার্ক স্পেস, হ্যাঁ এখানে যা দেখেন নিউ ওয়ার্ক স্পেস আছে, নিউ ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে একটা কি দিছে, নেম দিছে। এখন দেওয়ার পরে আমি এখানে নাম লিখে দিলাম কালার, কালার ওয়ান দেওয়ার পরে ওকে, না কালার ওয়ান নামে আছে, কালার কি রে কালার বানান তো ভুলিছে কি, কালার কালার লেখার পরে ওয়ান ওকে। তাহলে আমরা কালার ওয়ান নামে একটা হচ্ছে ওয়ার্ক স্পেস তৈরি করে নিছি, দেখেন ওয়ার্ক স্পেস কালার ওয়ান আসছে। এখন আমি এটা কোনো ক্রমে ভুল ক্রমে এটাকে একটু ক্লোজ করে দিছি, এটাকে ক্লোজ করে দিছি, কিন্তু আমি আবার এখান থেকে কি করলাম, এসেন্সিয়ালকে আমার ছিল কি এসেন্সিয়াল, তাই না, এসেন্সিয়ালকে আবার রিসেট এসেন্সিয়াল করে নিলাম। তাহলে এগুলো কি থাকবে কিছু, তাহলে আমি আমার এই প্রত্যেকটা কালারকে কি আবার অ্যাড করতে হবে না, প্রতিটা কালারের যেটা যেখানে আছে সবগুলো কালারকে আবার নিয়ে এসে একখানে যুক্ত করতে হবে, কারণ আমি কালার নিয়ে হচ্ছে কাজ করব। সেক্ষেত্রে আমরা এখানে না গিয়ে আমরা যদি কালার নামে যে ওয়ার্ক স্পেসটা যেটা তৈরি করছি, সরাসরি এখানে আমরা হচ্ছে এই এসেন্সিয়ালে না ক্লিক করে ক্লিক করব হচ্ছে কালার ওয়ানে, তাহলে আমার যতটুকু যেটা যেটা দরকার সেই কালারের অপশনটা, এটা কিন্তু কালার ওয়ান একটা করা আছে, আমার কালার ওয়ান আরও একটা করা আছে। তাহলে এখানে কালার ওয়ান কয়টা আছে, দুইটা আছে, তাহলে আমি কালার ওয়ানটা থেকে যেখানে আমার কালার ইয়া দেওয়া ছিল সেই কালার প্যানেল থেকে প্লেট থেকে আমি কালারের জন্য, কালারের জন্যই শুধু আলাদা একটা ওয়ার্ক স্পেস তৈরি করলাম। তা কালারের জন্য ওয়ার্ক স্পেস তৈরি করলে সুবিধাটা কি,
মানে সুবিধাটা এইটা যে আমাকে যে এই যে সুইচার কালার, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে অন্যান্য যে কালারের যে ইয়েগুলো খুঁজতে হয় এটা আমাকে আর খুঁজতে হবে না, আমি অটোমেটিকভাবে পেয়ে যাব। এটা গেল। এরপরে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে কালারের জন্য আমরা কি করি যে হচ্ছে আমাদেরকে ফিল কালার এবং স্টোক কালার। তো আমরা যদি কোনো একটা অবজেক্ট নেই, সেই অবজেক্টের মধ্যে ফিল কালার দিতে চাইলে এখন এটাতে কি কালার আছে কোনো? আছে, এখানে হোয়াইট কালারটা আছে। তো হোয়াইট কালারটাতে আমি যদি এই কালারের উপর ডাবল ক্লিক করি, কি ডাবল ক্লিক যদি করি, যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু হবে না, যদি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আমার কালার এই পিকারটা অন হয়ে যাবে। কালার পিকার যখনই অন হবে, এখানে দেখেন কালার পিকারের নিচে আছে অনলি ওয়েভ কালার, অনলি ওয়েভ কালার। যখনই ওয়েভ কালার এখানে ক্লিক করা থাকবে কালারের ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। এই কালারটাকে মানে আমার যে এখানে যে রেড কালার যেটা ছিল, এখানে কয়টা কালার আছে রেডের? রেডের এখানে কয়টা কালার আছে? এখানে না হইলেও 100টার উপরে কালার আছে, ঠিক আছে কি? কেমন করে দেখো, এখানে এখানে যখন রে মানে এই ডার্ক কালার, ডার্ক এই যে এইখান থেকেই কয়েকটা আছে, যেমন হচ্ছে যে লাইট রেড, ডার্ক রেড, ঠিক আছে। ডার্ক রেড এর কালারটা ফির একটু মানে আর একটু কম, লাইট ডার্ক, ডার্ক, ঠিক আছে। এই ধরনের করে এইখানে প্রায় 100টার উপরে কালার আছে। কিন্তু যদি আমি ওয়েব পেজ ওয়েব অনলি ওয়েব কালার করি তাহলে এখানে কয়েকটা কালার, যেমন হচ্ছে এখানে হোয়াইটকে কয়েকটা কালারে রূপান্তর করে দেওয়া আছে, বক্স করে দেওয়া আছে না, তার মানে এখানে কিছু কালারকে ভাগ ডিভাইড করে দেওয়া আছে, যে হচ্ছে কালারগুলোকে এই কালারটাকে আমরা কয়টি ভাগে ভাগ করলাম, এটা একটা। তারপরেও এখানে কালার পিকারের মধ্যে কিছু পিকার দেওয়া আছে যে আমি কোন জায়গাটুকুর অংশটুকু কালারে নেব। এটা নেওয়ার পরে আমরা ওয়েবটাকে এখনই করব না, কারণ আমরা একটা কালার ওয়েব কালার তৈরি করব, তৈরি করে তারপরে দেখবো হচ্ছে ওয়েব কালার কীভাবে এটাতে অ্যাপ্লাই করবো। তো এখানে আমি নিলাম, নেওয়ার পরে আমি রেড কালারে পিক দিয়ে পিকার দিয়ে পিক করে ওকে করলাম। ওকে করলে আমার কাছে কি আসলো, রেড কালার চলে আসছে। এখন রেড কালারের পরে আমি যদি স্টোক দিতে চাই, স্টোকও আছে, স্টোকের মধ্যে যদি ডাবল ক্লিক করি আমি স্টোকের কালারও পরিবর্তন করে দিতে পারবো, স্টোকের কালারও পরিবর্তন করে দিতে পারবো কি দ্বারা, আমি হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে আমার কি হবে এটা আসবে। কিন্তু দেখেন একটা জিনিসের কি কখনো দুইটা শর্টকাট কি হয়, মানে দুইটা জিনিসের কি একটা কোনো শর্টকাট কি হয়, হয় কি হয় না? কিন্তু এখানে কালার পিকার দুইটা, একটা হচ্ছে স্টোক কালার এবং ফিল কালার, এই দুইটার জন্যই হচ্ছে এর শর্টকাট কি একটাই, সেটা হচ্ছে এক্স। যদি আমি এক্স চাপি কালার পিকার, দেখেন ফিলের জন্য আবার স্টোকের জন্য, ফিলের জন্য আবার স্টোকের জন্য, শুধু এক্স চাপলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা একটা কালার করলাম, কালার করার পরে এই কালারের মধ্যেই আমি এখন কি করলাম, আমি একটা হচ্ছে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তো এখানে যতক্ষণ আমি রেক্ট্যাঙ্গেলগুলো নেব সেম ওই একই কালার আসতেই থাকবে, হ্যাঁ একই কালার আসতে থাকবে। এখন আমি চাচ্ছি যে এই কালারগুলোর পরিবর্তন করব। তাহলে পরিবর্তন করলে তাহলে সর্বপ্রথম কি করব, আমরা সুইচার থেকে, এই সোয়াচার থেকে আমরা কি করব, এখানে যে আমাদের কালারের যে সোয়াচারের যে কালারগুলান আছে, কালারগুলানকে আমি যদি ক্লিক করি, এটাকে সিলেক্ট করলাম আর ক্লিক করলাম, সিলেক্ট করলাম ক্লিক করলাম, তাহলে হচ্ছে কি হবে কালারটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন চাই যে হচ্ছে এই কালার আর এইটা কালার, এইটা কালারকে পরিবর্তন করব, তাহলে হচ্ছে এই কালারটাকে যখনই পরিবর্তন করব আমি সুইচারে এসে ক্লিক করলেই কালার পরিবর্তন হয়ে যাবে। আবার যদি এই কালারটাতে দিতে চাই তখন আমি যে কোনো একটা কালার সুইচার থেকে একটা কালারকে ধরে নিয়ে এসে এখানের মধ্যে যদি ছেড়ে দেই কালার পরিবর্তন হয়ে যাবে। আমি কিন্তু এইটাকে সিলেক্ট করিনি, করছি না, সিলেক্ট করছি কাকে, ব্লুকে না, ব্লু যেটা আছে সেটাকে সিলেক্ট করছি। কিন্তু এটাকে সিলেক্ট করার পরে আমি সুইচার থেকে আবার একটা ক্লিক করছি, আর এখানে যেহেতু আমি এটাকে সিলেক্ট করি নাই, সুইচার থেকে শুধু কালারকে নিয়ে এসে ড্র্যাগ করে ছেড়ে দিলেই কালার পরিবর্তন হয়ে যাবে। তার মানে তাহলে কালারটা আমরা নিতে পারি কয়েকভাবে, একটা হচ্ছে আমার ফিল কালার থেকে যেটা ডাবল ক্লিক করে নিতে পারি, তারপর হচ্ছে স্টোক কালারটাও পারি, আবার এখানে যে আমি যে কোনো ইয়া থেকে যদি কোনো শেপে কালার পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে সোয়াচার যে আছে সোয়াচার থেকে হচ্ছে আমরা যে কোনো কালারকে ক্লিক করেও চেঞ্জ করতে পারি, আবার ড্র্যাগ করে নিয়ে এসেও
চেঞ্জ করতে পারি। এখন দেখেন এখানে নীল আছে, এই কালারটা যেটা আছে লাল কালার আছে না, এই লাল কালারটাকে যদি আমি এখন নীল কালারে রূপান্তর করতে চাই তাহলে হচ্ছে কি করব, আমি নীলে হয়তোবা ক্লিক করব একটা, আবার হয়তোবা কোনো একটা নীলকে বা হচ্ছে অন্য কোনো কালারকে নিয়ে এসে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব, দেবো না? তাহলে এই দুইভাবে কি করলাম আমরা, দুইভাবে এখানে এখানে একভাবে, তিনভাবে আমরা কালার নিতে পারি। কিন্তু এখানে যখন কালার এটা থেকে যদি আমি ফিল থেকে নিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফিল থেকে নিতে গেলে আমাকে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে আমার হচ্ছে কালার পিকার চলে আসবে, কালার পিকার থেকে আমরা কালারকে সিলেক্ট করে ওকে করে দেবো। কিন্তু না, এখানে যে আমার নীল কালার করা আছে মানে এর আগে যেটা করছিলাম সিলেক্ট করা নীল কালার, আর এটাতে আমি কালার অ্যাপ্লাই করব লাল কালার, ঠিক আছে? তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমি এই নীলটাকে এখান থেকে ধরে নিয়ে এসে যদি ছেড়ে দেই তারপরও নীল কালার হয়ে যাবে। তার মানে আমি ফিল কালার থেকেও যদি ক্লিক করে ড্র্যাগ করে এনে কালার দিতে পারবো, আবার ড্র্যাগ করেও কালার দিতে পারবো। এরপরে আরেকটা হচ্ছে, এখানে আছে আরেকটা কালার, সেটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আইড্রপার। এটা হচ্ছে আইড্রপার, আইড্রপার টুলের মধ্যে কয়েকটা আছে, আইড্রপার টুলের মধ্যে আছে দেখেন এখানে, আইড্রপার টুলের মধ্যে দুইটা আছে, ভিশন টুল আর একটা হচ্ছে আইড্রপার। তা আমরা আইড্রপার টুলের কাজটা আজকে দেখবো, যে কি আমি এখন এই যেটা আমি এখন এখানে কিন্তু একটাও সিলেক্ট করা নেই, আছে কি সিলেক্ট করা নেই, এখন আমি কি করব এই নীল কালারটাকে মানে এই লালটাকে আমি হচ্ছে নীলে রূপান্তর করব, বা হচ্ছে লালটাকে হলুদে রূপান্তর করব, অথবা লালটাকে সবুজে রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই আইড্রপার টুলকে নেব, নেওয়ার পরে আমি যদি এটাকে সিলেক্ট করার পরে যে কোনো কালারে যদি ক্লিক করি সেই কালারে রূপান্তর হয়ে যাবে, আইড্রপারের এটা কাজ। এখন আইড্রপারের শুধু যে কালারকে পিক করে দেওয়া সেটা কিন্তু না, আইড্রপারের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি যদি আমরা ফ্রন্টের কোনো কাজ করি, যেমন একটাতে আমি কাজ করছি হচ্ছে টাইম নিউ রোমান্স, আরেকটাতে কাজ করছি হচ্ছে আমি ক্যালিবার, আরেকটাতে কাজ করছি এলিফেন্ট, এরকম করছি কিন্তু আমার মনে হচ্ছে যে না আমি টাইম নিউ রোমান্সটাই সবগুলো নিয়ে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি আইড্রপার টুল দ্বারা ওই কালারকে পিক করি নেই হচ্ছে কাকে মানে আরে সরি আমরা যদি ফ্রন্ট হচ্ছে দিতে চাই যে না আমি সবগুলোর মধ্যে কি দেবো টাইম নিউ রোমান্স দেবো, তাহলে হচ্ছে যেগুলোকে আমি করবো সেইগুলোকে সিলেক্ট করে টাইম নিউ রোমান্সে শুধুমাত্র এই আইড্রপারটা ক্লিক করলে ওর ফ্রন্টও পরিবর্তন হয়ে যাবে, তাহলে কালারও পরিবর্তন হবে আবার ফ্রন্টও পরিবর্তন হবে আইড্রপার টুল দ্বারা। তবে আইড্রপার টুল আমরা বেশিরভাগ ব্যবহার করি কালার পরিবর্তনের জন্য। এখন দেখেন এইখানে যে কালারগুলো আছে আমরা কালার কি আইড্রপার দ্বারা কালার পরিবর্তন করে নিছি, কিন্তু এই কালারটার যেমন হচ্ছে আমি এখন যদি এই হলুদ কালার আমি চাচ্ছি যে হলুদ কালারটা একটু ডার্ক হবে, বা হলুদ কালারটা আর একটু হালকা হবে, বা হলুদ কালারটা একটু মানে কমলার ভাব আসবে, বা হলুদ কালারটা একটা কাঁচা হলুদের কালার আসবে, সেক্ষেত্রে যদি আমাকে ধরতে হয় তাহলে আমাকে এখানে সোচারে আগে খুঁজতে হবে যে কাঁচা হলুদ কালারটা কোথায় আছে। আমাদের ইলাস্ট্রেটরে কতগুলান কালার আছে, তাহলে আমাদের আমাদের এখানে হচ্ছে যে আমরা যখন এই সুইচারে আরে কি কালার নিয়ে কাজ করব, কালারের কাজ করতে গেলে এই আমাদের ইলাস্ট্রেটরের কালার মোড হচ্ছে কি CMYK, যেটা হচ্ছে কি CMYK তে কালার সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। এখন CMYK তে কেতে ব্ল্যাক আমরা এটা ধরে নেই হচ্ছে ব্ল্যাকের কে হচ্ছে সবার শেষে, এই জন্য ব্ল্যাক যেহেতু হচ্ছে ব্লুতেও বি আছে আর ব্ল্যাকেও বি আছে, যার কারণে হচ্ছে এটা একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিন্তু আসলে কেতে কালো না হচ্ছে কেতে হচ্ছে সবার শেষেটা নেওয়া হয়েছে, এইটা যে আসলে করছে সেই জানে, প্রকৃতপক্ষে সেই জানে, তবে আমরা এটা করে নিছি বা হচ্ছে আমরা যেমন যার কাছ থেকে শিখছি বা সে যার কাছ থেকে শিখছে ওইরকম করি কেতে যে ব্ল্যাক সে কারণে ব্ল্যাকের কে হচ্ছে সবার শেষে থাকে, এই জন্য এই সবার প্রথম অক্ষর আর সবার শেষের অক্ষর, প্রথম অক্ষর ব্লুর বি আর হচ্ছে ব্ল্যাকের কে, এইটা নিয়ে হচ্ছে এই CMYK এর নামকরণের কাজটা করা হয়েছে। এখন দেখেন যে আমরা যখন হচ্ছে এই কালার পরিবর্তন করব, তার মানে একটা হলুদ যে কালার আমি নিছি এখানে ইয়েলো কালারটা নিছিলাম না, এখন এই ইয়েলো কালারের কয় ধরনের কালার আছে, ইয়েলো কালারটারই কত ধরনের আছে, যেমন ইয়েলো কালারের আমি যদি এখন হচ্ছে এমনিতে বলতে চাই যে হলুদ, হালকা হলুদ, ডিপ হলুদ, কাঁচা হলুদ, কমলা হলুদ, ঠিক আছে? তা এইরকম করে আসলে হলুদ এর প্রচুর আছে,
এই হলুদটা হচ্ছে আমি কি রকম ভাবে নির্ধারণ করব বা এতগুলো হলুদ আমি পাবো কোথায়? আমার সুইচারে যে কটা হলুদ আছে এই কটা সামান্য 6-7টা হলুদ আছে, কিন্তু এর থেকেও আমার হচ্ছে আরো বেশি হলুদ দরকার, মানে আমি যে কালারটা চাচ্ছি হলুদের সেই কালারটা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে কালারে, সেক্ষেত্রে যাব হচ্ছে কালার। এখন কালারের মধ্যে কারেন্ট চলে আসবে, এখন কালারের মধ্যে দেখবেন যে হচ্ছে যখন আমরা কালারে ক্লিক করব, কালারের মধ্যে হচ্ছে থাকবে এই চারটা কালার, CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। একটা কালার আমরা যখন নিব, মানে ইয়েলো কালারটা যখন নিছি বা অ্যাপ্লাই করছি, করার পরে যদি আমার মনে হয় যে না আমার এই হলুদ কালারটাকে আমি কাঁচা হলুদের রং দেবো বা হচ্ছে কি বা হচ্ছে ডার্ক ইয়া কি ইয়েলো দেবো বা হচ্ছে ব্রাইট ইয়েলো দেবো বা লাইট ইয়েলো দেবো, যে ইয়েলোটা দিতে চাই আমাকে মানে কাজটা করতে হবে হচ্ছে কালার থেকে। কালারের এই CMYK কিছু হচ্ছে ইয়ে আছে, মানে কিছু প্যানেল আছে, স্ট্রাকচার আছে বা হচ্ছে মিটার আছে, যেখান থেকে আমরা কোনটা কতটুকু কত পার্সেন্ট দিলে আমার কালারটা পরিবর্তন হবে এই পার্সেন্টটা আমাকে এখান থেকে অ্যাড করতে হবে। তবে এটা অ্যাড করার জন্য আমাদের যে ইয়েলোর যে আমরা যে কালারটা নিছি এই কালারের মধ্যে পরিবর্তন সঙ্গে সঙ্গে দেখা যাবে, এটার জন্য আলাদাভাবে কোনো প্রিভিউয়ের দরকার নাই। যে আমি প্রিভিউটা অন করব, তারপর অন করে আমি কালার মোডটা দেখবো আসলে চেঞ্জ হচ্ছে কিনা, এরকম না। আমরা যখন কালারে যাব যে CMYK-এর মধ্যে এই কালারকে আমি একটু গ্রিন করে দিলাম, তার মানে কি আমার ইয়েলোটা হচ্ছে গ্রিনের মতন ইয়েলো হয়ে গেল। এরপরে যদি না আমি একটু আর একটু লালচে ভাব নিয়ে আসবো, সেই লালচে ভাব ম্যাজেন্ডাকে একটু বাড়াই দেবো, তারপরে হচ্ছে ইয়েলো, ইয়েলোর ভাবটা একটু কমাই দেবো, তারপর হচ্ছে কে মানে কালো, এখন হচ্ছে ব্ল্যাকটাকে একটু বাড়াই দেবো, তার মানে ওটার মধ্যে একটু ছায়া ভাব নিয়ে আসবো। তাহলে যখন আমি এই কাজগুলো করব, ইয়েলো থেকে এটা অন্য আরেকটা কালারে পরিবর্তন হয়ে যাবে, তখন কি আর ইয়েলো থাকবে? যখন আমি এই কাজগুলো করছি তখন কিন্তু সেই অবস্থাতেই এটা আর ইয়েলো নাই, কচু পাতা হয়ে গেছে, মানে কচু পাতা না কচু ভর্তা হয়ে গেছে। এইটা হচ্ছে কি আমাদের হচ্ছে এই কালারের এইখান থেকে আমরা এটা পরিবর্তন করে দিতে পারি।